फर्स्ट ऑफ ऑल थैंक यू टू एवरीवन, एवरीवन मीन्स एवरीवन, थैंक यू टू माय व्यूअर्स, थैंक यू टू माय सब्सक्राइबर्स, थैंक यू टू यूट्यूब, कारण यूट्यूब हलो एमन एकटा प्लैटफर्म जेखने सब वीडियो क्रिएटर्सरा निजे वीडियो अपलोड करते पारबे, एरकम क्रिएटर्सदेर जोन्नो यूट्यूब हलो बेस्ट प्लैटफर्म, सो थैंक यू टू यूट्यूब। और आमि थैंक यू केन बोलछि सबाइके सेटा निश्चय सबाई बुझते पारछे, कारण आमादेर मीन्स माई वर्ल्डेर এই ওয়ার্ল্ডের 1K সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, মিন্স মাই ওয়ার্ল্ডের ফ্যামিলিটা 1K অবধি পৌঁছে গেছে, 1000, সিরিয়াসলি 1000 কিন্তু অনেক একটা আমার জন্য অনেক বড় ব্যাপার, অন্যদের জন্য নাও হতে পারে কিন্তু আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। অ্যাকচুয়ালি অনেকজন জিজ্ঞাসা করেছে যে আমার এই ভিডিওসগুলো কে বানায়, মিন্স কে এডিটর, কে ক্যামেরাম্যান, কে অ্যাক্টর, এই সব কিছু এতগুলো কোয়েশ্চেন আসে। সো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আমার নাম তীর্থঙ্কর রায়, আমি ক্লাস 7 পড়ি, আর এই মাই ওয়ার্ল্ড চ্যানেলটার এডিটর আমি। অনেকজনের এটা বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটা ট্রুথ। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে এডিট করতে ভালোবাসতাম, তাহলে সেই জন্য আমি এডিটিংটা একটু একটু পারি। সো এডিটর তো আমি, আর যখন আমার সিনস শ্যুট হয় মিন্স আমার ওল্ড ভিডিওজে যেগুলো আমি হিন্দিতে করেছিলাম, সেই ভিডিওসগুলোতে যখন আমার সিন শ্যুট হয়েছিল তখন ক্যামেরাম্যান হয়েছিল আমার বাবা, যাকে আপনারা মাঝে মাঝে দেখেছেন হয়তো কিছু কিছু হিন্দি ভিডিওসে, যে ক্ষীরের পুতুল আর ভূতো ভূতুম এটাতে অ্যানিমেশনগুলো কিন্তু নর্মাল অ্যানিমেশনের মতো না, নর্মাল অ্যানিমেশনের ড্রয়িংসগুলো কম্পিউটারে ক্রিয়েট করা হয়। বা আমার মাথায় একটা নিউ আইডিয়া এসেছিল, কম্পিউটারে ড্রয়িং করার কেন দরকার যদি আমি নিজেই ড্রয়িং করতে পারি। সো আমি জাস্ট পেপারে ড্রয়িং করি, সেটাকে কাট আউট করি আর সেটাকে অ্যানিমেট করি। অনেকজন এটা জিজ্ঞাসা করেছিল তাই এটার আনসার এখানেই দিয়ে দিলাম। সো এইভাবে আমি অ্যানিমেটও করি, ওই কাট আউটসগুলোকে অ্যানিমেট করি, যাতে পারফেক্ট অ্যানিমেশন হয় না, স্টিল অনেকটাই হয়। আর ভয়েস আর্টিস্টদের মধ্যে আমার মাই ওয়ার্ল্ডের পুরো টিম পড়ে, যেখানে আমি, আমার বাবা, আমার মা মিন্স আমার রিলেটিভস অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বার্স এরাই, আর তাদের নামও আমি আমার ভিডিওর লাস্টে দিয়েই দিই। মাই ওয়ার্ল্ড ছাড়াও আমার একটা চ্যানেল আছে, সেটা হলো স্কাইলাইট, যেখানে আপাতত 32 সাবস্ক্রাইবার্স, কারণ ওখানে আমি অনলি 3 ভিডিও আপলোড করেছি। বাট এবার আপনারা যদি চান তাহলে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন। সো ফিউচারের কোয়েশ্চেন্সের কথা ভেবে আমি কিছু কিছু কোয়েশ্চেন্সের আনসার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। যেরকম এই ইউটিউব চ্যানেলটার ওনারকে অফকোর্স আমার বাবা, তাহলে একটা কোয়েশ্চেন আসছে যে এই ইউটিউবে এই মাই ওয়ার্ল্ড চ্যানেলটা স্টার্ট কেন হয়েছিল। অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে যে বাচ্চাদের জন্য ইউটিউবে ভালো ভালো চ্যানেলস নেই, মিন্স আছে বাট সেটাও খুব কম, অ্যান্ড মাচ মাচ বেটার করার জন্য অনেক কম লোক আছে, মিন্স এই বাচ্চাদের চ্যানেলের কম্পিটিশনে অনেক কম লোক আছে। সো আমি স্টার্ট, মানে আমার বাবাই ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিল, সো দ্যাট সব বাচ্চাদের জন্য একটা পারফেক্ট মিন্স একটা ভালো একটা চ্যানেল ক্রিয়েট হবে, যেটাতে আমি ফার্স্ট ভিডিও দিয়েছিলাম 1 বছর আগে, 1 সেপ্টেম্বর 2019। এই 1 বছর ধরে, মিন্স অলমোস্ট 1 বছর, না 1 বছরই, এই 1 বছর ধরে আমার ভিডিওস কেউ দেখেনি, জাস্ট ফ্যামিলি মেম্বার্স আর রিলেটিভস। আমার 32 এরকম সাবস্ক্রাইবার ছিল ম্যাক্সিমাম, কিন্তু তারপরে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, যেটার জন্য অনেক ভিউজ আসলো আর সেটার জন্য অনেক নিউ সাবস্ক্রাইবার্সও আসলো। ওয়েল, আমি আমার সাবস্ক্রাইবার্সদের আমার ফ্রেন্ড মানি, আপনারা মানেন তো আমাকে ফ্রেন্ড, অফকোর্স। তাহলে এই নিউ সাবস্ক্রাইবার্সরা আস্তে আস্তে বাড়তে লাগলো, আর সেই প্রথম ভিডিওটা ছিল বুদ্ধ হুতুম, যেটাতে আপাতত 3K ভিউজ আছে,
বাট ঠিক তারপরের ভিডিওটা যেটা হলো ক্ষীরের পুতুল যেটা সেটাতে 100K ভিউজ হয়ে গেছে আর সেটাই মেইন রিজন ছিল এই ইউটিউব জার্নিতে এই 1K সাবস্ক্রাইবারসটা জাস্ট 2 মাসের মধ্যে পাওয়া 32 থেকে ডাইরেক্ট 1000 1K সাবস্ক্রাইবারস এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার আর ফিউচারে এই জার্নিটা যে আরও ভালো হবে আরও নিউ নিউ মেম্বারসে আসবে এটার আমার বিশ্বাস বলে দাও যদি কিছু সাথ থাকে আমার জন্য পোড়ামুখ একটা বাদর এনো তবু কে জানে কার অভিশাপে চিরদিন পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র মা তুই ভাবিস নে ক্ষীরের ছেলে গড়ে দে যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীদাস শেঠের বাছা কোলে পাবি সো এই ভিডিওটা এন্ড করার আগে আমি আরো একবার আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই থ্যাংক ইউ ফর এভরিথিং থ্যাংক ইউ ফর ইউর লাইকস শেয়ার্স অ্যান্ড কমেন্টস অ্যান্ড অফকোর্স ফর ভিউজ সো থ্যাংক ইউ টু ইউটিউব থ্যাংক ইউ টু মাই ভিউয়ার্স থ্যাংক ইউ টু মাই সাবস্ক্রাইবার্স অ্যান্ড থ্যাংক ইউ টু মাই হেটার্স টু বিকজ দে আর অলসো আ পার্ট অফ মাই সাকসেস সো দ্য এন্ড থ্যাংকস ফর ওয়াচিং এটা একটা থ্যাংক ইউ ভিডিও ছিল 1K স্পেশাল ভিডিও কিছুদিনের মধ্যেই আসবে সো স্টে টিউনড কিপ লাভিং কিপ সাপোর্টিং বাই